দের উপরে বিজয় লাভ করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমত কি হয়েছে আল্লাহর রাগ নারাজগির উপরে বিজয় লাভ করেছে আল্লাহ পাকের কাছে যখন আমরা তওবা করি আল্লাহ পাক সমস্ত রাগ যেটা নারাজ হয়েছে আমাদের উপরে এটা বাদ দিয়ে আমাদের উপর রহম করা শুরু করেন আলহামদুলিল্লাহ তো যখন আদম আলাইহিস সালাম ক্ষমা চাইলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলি আমিন তখন আল্লাহ পাক সবাইকে মাফ করে দিয়েছে কিন্তু জান্নাতে থাকা হলো হলো না এবার আসেন পৃথিবীতে এই যে আদম আলাইহিস সালামের এখন বংশবৃদ্ধি হচ্ছে এখানে হাবিল কাবিল ঘটনা মনে আছে এই শুরু হলো পৃথিবীর হিস্ট্রি হাবিল ভালো ছেলে সৎ সন্তান সে আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করে কাবিলের দেখে হিংসা হয় কি হয় প্রথম সমস্যা কি হলো তাহলে এই হিংসা এখন মুসলিমদের মধ্যে নাই আছে কি নাই সমাজের মধ্যে অনেক দাড়ি টুপি নিয়ে অনেক কাবিল ঘুরে বেড়ায় কি বেড়ায় না দেখতে মনে হয় আমাদেরই মতো কিন্তু আমরা মানে মরলে মিলাদ দিবে ভাবতে এরকম হ্যাঁ দেখা যায় যদি কোনোদিন কোনো সমস্যা হয় মিষ্টি বিতরণ করা শুরু করবে এক মুসলমান ভাই জেলে চলে গেছে আর একজন মিষ্টি বিতরণ করা শুরু করতেছে এই হয়েছে না অবস্থা হয়েছে কি না এখানে কাবিল আর হাবিলের সেই হিংসা আছে কি নাই এখন আল্লাহর শাস্তি কি হলো দেখেন এবার কাবিল তো হাবিলকে হত্যা করে ফেললো ব্যাস আল্লাহ রাব্বুল আলামিন কাককে পাঠালেন কাকে কাক কাক এসে ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে 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 দেখাচ্ছে কিভাবে কাবিলকে হাবিলকে দাফন করবে বেচারা কাবিলের জানা নাই কিভাবে ভাইকে এখন দাফন করব ওই কাকের কাছ থেকে শিখতে হলো যে কিভাবে মৃত ভাইকে দাফন করতে হয় সুবহানাল্লাহ এখন দেখেন ওই কাকের কাক খুব প্রাচীন প্রাণী কিন্তু কাক হচ্ছে একটা প্রাচীন সৃষ্টি আল্লাহ পাকের আল্লাহ কাককে পাঠিয়ে দিয়েছেন দিয়ে মাটি খুঁড়ে দেখিয়েছেন যে দেখো এইভাবে কি করতে হয় দাফন করতে হয় একটা কাক যদি মারেন দেখবেন পুরো এলাকার কাক এসে জড়ো হয়ে গেছে দেখছেন কাক কিন্তু ইতিহাসের প্রথম খুনাখুনি সাক্ষী কাক বুঝতে পারছেন না মনে হয় মানব সৃষ্টির ইতিহাসের প্রথম যে খুনাখুনি ভাইয়ে ভাইয়ে যে মারামারি এই খুনাখুনির প্রথম সাক্ষীকে কাক চিন্তা করেন আল্লাহ আমাদেরকে প্রকৃতি থেকে শেখার তৌফিক দান করুন কাক নিজের ভাইয়ের গোশত খায় না খায় এখন মুসলমান মুসলমানের গোশত খায় এক মুসলমান বিপদে পড়লে অন্যটা মিষ্টি বিতরণ করা শুরু করে কিভাবে তার মানহানি করবে কিভাবে তার তাকে অপমান করবে কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কিভাবে তাকে ফাঁসাই দিবে এই চিন্তাই অলওয়েজ মাথায় ঘোরাফেরা করতেছে হাবিল কাবিলের কারণে প্রথম এই যে হাবিল কাবিলের ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক কি করেছেন শোনেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন হাদিসটা শোনেন খুবই মারাত্মক হাদিস নবীজি বলেছেন এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল কে সে একজন নবীর সন্তান না নবীর ছেলে হয়েও নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যত মানুষ খুন হবে খুন হয় না মানুষ যত মানুষ খুন হবে এই সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামে যোগ করা হবে বলে নাউজুবিল্লাহ এটাকে বলে গোনাহে জারিয়া কি বলে প্রিয় ভাই আমি তো রিকোয়েস্ট করতেছি আপনাকে আমি তো আপনাকে শাসন করতে আসি নাই আমি এসেছি আপনাকে আল্লাহ চেনাতে আমি এসেছি আপনাকে রাসুল চেনাতে কোরআন চেনাতে আপনি মদের দোকান দিয়েছেন যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গোনা আপনার আমল নামে যাচ্ছে এটা হারাম সিনেমা হল করেছেন যত মানুষ এখানে সিনেমা দেখছে সমস্ত পাপ আপনার হচ্ছে একটা তামাকের কারখানা দিয়েছেন সবাই হারাম খাচ্ছে আপনার গোনা হচ্ছে সুদ ছড়িয়ে দিয়েছেন নিজে খাচ্ছেন এখন সবাইকে খাওয়াচ্ছেন গোনা হচ্ছে আপনার সবার গোনা আপনার ঘরে এসে যুক্ত হচ্ছে ঠিক যেভাবে একটা মাদ্রাসা করেছেন একটা মসজিদ করেছেন একটা নলকূপ স্থাপন করেছেন এই রাষ্ট্রীয় দায়িত্বে আছেন রাস্তাঘাট করে দিয়েছেন এর বদৌলতে যে মানুষ উপকৃত হচ্ছে আপনি কবরে গেলেও নেকি পাবেন ইনশাআল্লাহ কি পাবেন নেকি পাবেন একটা ব্রিজ নির্মাণ করে দিয়েছেন যত মানুষ এটাতে পারাপার হবে উপকৃত হবে আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ ঠিক একইভাবে আপনি আমি যদি এরকম গোনাহে জারিয়ার কোনো মাধ্যম চালু করে যাই কবরে চলে গেলেও ওই গোনা কি হবে অটোমেটিক আসতে থাকে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তো এবার পৃথিবীর ইতিহাসের প্রথম এই ঘটনা হলো এরপরে কি হয়েছে এরপরে যে আল্লাহ পাকের শাস্তিটা নেমে আসলো কাবিল কিন্তু জাহান্নামে যাচ্ছে কেন ভাইকে হত্যা করার কারণে আল্লাহ পাকের কাছে সবচেয়ে মারাত্মক পাপ হচ্ছে মানুষকে হত্যা করা
শিরকের পর কুফুরির পর মারাত্মক পাপ হচ্ছে মানুষকে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়েছেন একজন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, এই একজন মুসলিম যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন ইনশাআল্লাহ। একজন মুসলমানের কত দাম চিন্তা করেন, কত দাম, আল্লাহু আকবার। তো এখানে একজন মুসলিমকে হত্যা করলো কে, কাবিল। কাবিলের আমল নামায় সব পাপ যেটা থাকলো, তার মানে আল্লাহর আযাব আসার প্রথম কারণ কি হলো, হিংসা। কি কারণ? অতএব হিংসা করতে থাকলে আল্লাহর শাস্তি কি হবে, আসবে। এরপর আরো সামনে যান, এবার আসেন নূহ আলাইহিসসালাম, নাম মনে আছে? 950 বছর তার কওমকে দাওয়াত দিয়েছেন। কত বছর ভাই একটু চিন্তা করেন তো, চোখ বন্ধ করে 950 বছর কতদিন হতে পারে? 950 বছর মানে প্রায় 1000 বছর, প্রায় 1000 বছর তিনি তার কওমকে দাওয়াত দিয়েছেন। কিভাবে? আমাদের মতো ওয়াজ মাহফিল না, দাওয়াত দিয়েছেন। তিনি বলছেন ইন্নি দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, আল্লাহ আমি আমার কওমকে দাওয়াত দিয়েছি দিন রাত, দিন রাত 24 ঘন্টা। এটা সূরা নূহের মধ্যেই আছে, দেখবেন পড়ে। ওয়ালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরারা, আমার দাওয়াত শুনে এরা খালি পালিয়ে গেছে আমার থেকে।